Hello everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। Here is another vlog for you guys from Mahnaz Vlogz. I'm Mahnaz বলছি এখন বাংলাদেশ থেকে। আর এখন বর্তমানে আছি গাড়ির ভিতরে। আমাদের এখানে এখন ঘড়িতে বাজে সকাল 6:30। So এত সকালবেলা ঘুম থেকে ওঠার স্পেশাল কারণ হচ্ছে আজকে আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার শ্বশুর বাড়ি জামালপুর। যারা জানেন না তাদের জন্য বললাম যে আমার শ্বশুর বাড়ি জামালপুর আর আমার বাবার বাড়ি হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে। সো প্রায় 5 ঘন্টার একটা জার্নি, যেহেতু যাচ্ছি আজকে গিয়ে থাকবো না, যে আবার চলে আসবো বিকালের দিকে। সো এই জন্য আসলে সকাল সকাল বের হওয়া। সো এই জন্য আসলে এত সকাল সকাল রেডি হইনি, বেয়ার ফেসে আসলে ক্যামেরার সামনে এসেছি, কারণ আমার গাড়ির ভিতরে আমি কাঁথা বালিশ কম্বল যা যা নেওয়া দরকার সব কিছু নিয়ে নিয়েছি। এখন ইন্ট্রোটা দেওয়া শেষ হলে আমি একটা ঘুম দিব, চেষ্টা করব আজকে আমার শ্বশুর বাড়িতে যে যাচ্ছি সেটা ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা আর সবগুলো ব্লগের থেকে আমার কাছে অনেক বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল ওপেন করার পরে আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো সেখানকার একটা ভিডিও থাকবে না, আমার সেখানকার একটা ব্লগ আমার চ্যানেলে থাকবে না, সেটা তো হয় না। ছোট করে বলতে চাই যে আমি চেষ্টা করব ছোট ছোট ক্লিপ শেয়ার করার জন্য, কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই খুব ইন্টারেস্ট নিয়ে আমার ব্লগ দেখতে পছন্দ করে, কিন্তু তারা আসলে ক্যামেরার সামনে এতটাও বেশি আসতে চায় না। তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব সবার প্রাইভেসি রক্ষা করে একটা ব্লগ আপলোড করার জন্য। আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না। আর আমার তো প্রচুর ঘুম পাচ্ছে, মাত্রই ঘুম থেকে উঠে গাড়িতে বসেছি, এখন একটু কথা বলবো না, সরাসরি চলে যাব শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর মাঝামাঝি রাস্তায় গিয়ে আসলে রেডি হব, কারণ এত সকালবেলা রেডি হওয়ার কোনো এনার্জি নেই, বললো আপনার ঘুম চলে এসেছে। এখন ইন্ট্রোটা দেওয়ার পরে একটা ঘুম দিব, আর যেতে যেতে যাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো এখন ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, ক্যামেরা বন্ধ করে দিয়ে সরাসরি চলে যাচ্ছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে জামালপুরে। বাংলাদেশে আসার পর আজকেই এই প্রথম আমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আর এই তো আমি গাড়িতে ঘুমাচ্ছিলাম, আসলে ঘুমাচ্ছিলাম না, এমনি চোখ বন্ধ করে শুয়েছিলাম আর কি। আর সকাল সকাল এত ফ্রেশ ফ্রেশ সবজি মাছ পাওয়া যায়, সো এটাও দেখার সুযোগ হলো আসলে। সো এখানে বেসিক্যালি আমরা এসেছি মিষ্টি কেনার জন্য, কারণ আমরা যখন রওনা দিয়েছি তখন আমাদের মার্কেটের যেই মিষ্টির দোকান ছিল সেই দোকানগুলো ওপেন ছিল না। সো এই জন্য আসলে আমাদের এখন মাঝ রাস্তাও না, আমরা সম্ভবত 2 ঘন্টার মতো চলে এসেছি। এই জায়গাটার নাম বলে হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল পাকুল্লা এরকম। সো এখান থেকে আমরা এখন মিষ্টি নিব, মিষ্টি নিয়ে দেন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব, কারণ এখন ঘুম থেকে ওঠার পরে একটু খাবারের ফিল হচ্ছে। এত সকালবেলাও ব্রেকফাস্টও করা যায় না, বাট 2-2.5 ঘন্টা হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টের একটা ফিল পাচ্ছি, সো আমরা এখন ব্রেকফাস্টটা করব। আর দুটা হবে মরিচ পেঁয়াজ ভাজা আর ডাল, একটা পোস আর দুইটা মামলেট। ঝিলিকের অবস্থা খুবই করুণ, ঝিলিক কি অবস্থা বলো? সেই তো রেডি হয়ে গিয়েছি গাড়িতে বসে, আসলে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু রেডি হয়েছি। এখন আমাদের এখানে ঘড়িতে বাজে, আব্বু কয়টা বাজে? 10 মিনিট কম 11টা। সো আমরা এখন জামালপুর শহরে আছি, আর জামালপুর শহর থেকে আমার শ্বশুর বাড়ি হচ্ছে 5-6 কিলোমিটার একটু ভিতরে। সো ভিতরে হলো একদম পাকা রাস্তা, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। একদম পৌরসভার পাশেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। সো এখন যেতে মোস্ট প্রবাবলি খুব বেশি সময় লাগবে না, 15-20 মিনিট লাগবে। এখন হচ্ছে আমরা ওয়েট করছি আমার শ্বশুরের জন্য। সো আমার শ্বশুর হচ্ছে আমাদেরকে আগিয়ে নেওয়ার জন্য আসছে।
এখন গাড়িতে বসে ওয়েট করছি বাবা মোস্ট প্রবলি আর 5 মিনিটের মধ্যে চলে আসবে আসলে তারপরে আমরা একদম ফাইনালি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ছিল কালো মুলোর দৌ কালো মুলোর দৌ ব্রিজ নাম চিনবো কালো মুলোর দৌ হ্যাঁ কালো মুলোর দৌ বিরাট গাথা আছে রে এখানে সেই তো ফাইনালি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে আমাকে গাড়ি থেকে নামতে দেওয়া হচ্ছে না আমার শ্বশুর বাড়ির মানুষজন স্পেশালি আমার দাদি শাশুড়ি তারপর হচ্ছে সবাই আমাকে রিসিভ করার জন্য একদম গাড়ির কাছে এসেছে সো ওনাদের আমাকে যেভাবে বরণ করে নিচ্ছে এটা দেখে হয়তো আপনাদের সবার মনে হতে পারে আমি হয়তো আজকে প্রথমবার আমার শ্বশুর বাড়িতে এসেছি কিন্তু না আমি আজকে প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসিনি আজকে দিয়ে এটা আমার সেকেন্ড টাইম কিন্তু আমার দাদি শাশুড়ি আমাকে এইভাবে বরণ করছে মনে হচ্ছে যে আমি নতুন বউ সো নতুন বউদের যেভাবে বরণ করা হয় উনি আজকে সেকেন্ড টাইম আমাকে সেভাবেই বরণ করে নিচ্ছে সো আমার জিনিসটা খুবই ভালো লেগেছে আমি এতটুকু আশাও করে এখানে আসিনি কারণ আমার বিয়ে হয়েছে অলরেডি 4 বছর হয়ে গিয়েছে 4 বছরের পুরান বউকে কি মানুষ এভাবে বরণ করে সো এটা টোটালি আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল আমি খুবই সারপ্রাইজ হয়েছি সো যাই হোক ওনাদের কাছে আমি খুবই আদরের বাট ওনারাও আমার কাছে খুবই সম্মানের সো ফাইনালি পুরান বউকে নতুন করে বরণ করার পর্ব শেষ আমি এটাই বলবো যে পুরান বউকে আবার নতুন করে ওনারা বরণ করেছে সো যাই হোক দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কত মানুষ এসেছে আমাকে দেখার জন্য আমি আসার আগে ওনারা এসে কিন্তু আসলে দাঁড়িয়ে আছে সো স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই নাইমের রিলেটিভ সো কেউ আমার চাচি শাশুড়ি হয় কেউ দাদি শাশুড়ি হয় কেউ আমার ননাস হয় কেউ বাবার আছে আমার ননদ হয় সো ওনারা সবসময় আমাকে এই ফিলটা দেয় যে আমি খুবই স্পেশাল আদারওয়াইজ ওনারা আমাকে যে আদরটা করে যে সম্মানটা করে
সো এটা আসলে করার কথা না যদি আমি স্পেশাল ওনাদের কাছে না হতাম সো ওনাদের প্রতিটা পদক্ষেপে আমার কাছে মনে হয় যে না আমি ওনাদের কাছে খুবই স্পেশাল যদি ছোট করে বলতে চাই সেক্ষেত্রে বলতে হবে আজকে আমার শ্বশুরবাড়ি আসার আগে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি আজকে কী খেতে চাই সো আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা আজকে যা খাবেন আমার জন্য সেটাই রাখবেন আমার জন্য স্পেশাল কিছুই করতে হবে না সো সেটার ব্যতিক্রম আমার শ্বশুরবাড়ির মানুষ আজকে করেনি আজকের খাবারের মেনুতে সাদা ভাত ছিল পোলাও ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল এই প্রতিটা জিনিস আমার শ্বশুর বাড়ির নিজস্ব ক্ষেতের চালের ভাত পোলাওয়ের যে চাল সেটাও নাইমদের নিজস্ব ক্ষেতের সো স্পেশাল ব্যাপার হচ্ছে আমার দাদি শাশুড়ি আজকে আমার জন্য একটা মুরগি রান্না করেছে যেটা আমার উদ্দেশ্য করে উনি নিজে গত এক বছর যাবত এটা পালছে নিজে পেলেছে সেটা আজকে সে আমাকে জবাই করে রান্না করে নিজের হাতে খাইয়েছে আমি মনে করি যে এই জিনিসগুলো কোটি টাকা দিয়েও কোনো জায়গায় কিনতে পাওয়া যাবে না আই এম রিয়েলি ভেরি ব্লেসড কি দেখাইতে বলছেন এখন বলেন কি বলছেন বলেন এটা পেয়ারা গাছ কার পেয়ারা গাছ এটা নাইমের পেয়ারা গাছ আচ্ছা এটা কে বুনছে গাছ এই যে এটা হচ্ছে নাইমের পেয়ারা গাছ আমার শ্বশুর বললো এটা ভিডিও করতে নাইমকে দেখানোর জন্য তাহলে এই পেয়ারা গাছ কি কাটবেন না নাইম না আসা পর্যন্ত নাইম না আসা পর্যন্ত কাটবেন না বাড়ি করলেও কাটবেন না পেয়ারা খাইনি বাড়ি করলেও কাটবেন না না নাইম আই দেখো আচ্ছা পেয়ারা কি ধরছে হ্যাঁ এই যে এটা এলো আমার বুঝি ঠিক আছে দাদি শাশুড়ি কিছু বলেন আপনি কিছু বলেন আমি আপনার ভিডিও করতেছি আমি কি বলবো কিছু বলেন নাইমের উদ্দেশ্যে কিছু বলেন আমার নাইম কি ভালো আছে নাইম তো ভালো আছে নাইম রে বলেন যে তাড়াতাড়ি দেশে আসতে ও সে তা তো ভেঙে খাবা হ্যাঁ নাইম হ্যাঁ ঠিক আছে আসেন বুঝে আসেন ঘরে আসেন যান এইগুলাকে এই যে একটা হাফসা একটা নাম ফাতেমা আর একটা নাম হলো সুপ্তি ওরা অনেক খুশি হয়ে গেছে আর এই তো এখানে আমার দাদি শাশুড়ি আমাকে আমাদের বাড়ির পিছনের সাইডটা দেখাচ্ছিল কতটুকু জায়গা আমাদের কোন পর্যন্ত জায়গা আমাদের ইনফ্যাক্ট আমাদের যে নতুন বাড়িটা করা হবে সেটা কোন জায়গা থেকে শুরু হবে আমাদের নতুন বাড়ি করার সব কিছুর প্ল্যান একদম শেষ আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখবেন আমার শ্বশুর একটু আগেই বলেছে একটা সিম্পল পেয়ারা গাছ সেটা তারা নাইমকে ছাড়া কাটতে রাজি না সো শুধুমাত্র নাইমের জন্য আমাদের নতুন বাড়িটা করা হচ্ছে না আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান হচ্ছে নাইম এই কারণে তারা নাইমকে ছাড়া কিছুই করতে রাজি না তাদের এই বাড়িতে থাকতে বিট কষ্ট হয়ে যায় তারপরেও তারা নাইমকে ছাড়া নতুন বাড়ির কাজে হাত দিবেই না সো যাই হোক আমি আসলে চেষ্টা করেছি যে আমার দাদা শ্বশুরের করে যাওয়া যেই বাড়িটা সেটার ছোট ছোট ক্লিপ যেন আমার ইউটিউব চ্যানেলে থাকে আর এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইমের একটা দাদা সো উনি আলহামদুলিল্লাহ বংশের মধ্যে একমাত্র দাদা এখন পর্যন্ত বেঁচে আছে আর নাইমের বুঝি নাইমের বাবা আর এই তো নাইমের একটা দাদা এটা আপনাদের গাছ না অনেকগুলা ধরছে কোথা থেকে ধরছিল পেঁপে শ্বশুর বাড়ি চলে এসেছি আসার পরে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন সবার সাথে একটু সময় পাস করছি আর কি কারণ হচ্ছে অনেকদিন পরে এসেছি প্রায় 4 বছর পরে আসলে আসা হয়েছে সো এই জন্য ভিডিও আসলে সেরকমভাবে করতে পারছি না বাট চেষ্টা করছি ছোটো ছোটো ক্লিপ আসলে শেয়ার করার জন্য আসার পরে এই বুঝি সব জায়গায় নিয়ে যাচ্ছে
সব বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছে, সো এই জন্য আসলে সব জায়গায় তো আর ভিডিও করা যায় না, বাট ওই যে বললাম যে চেষ্টা করছি ছোট ছোট ক্লিপ শেয়ার করার জন্য। তো এখন এখনো বাইরেই আছি, এখন অন্য আরেকটা বাড়িতে যাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার দেবর সোহাগ, হ্যালো বলো। হ্যালো। সো এখন হচ্ছে ওদের বাসার দিকে যাচ্ছি, সবার বাসায় ঘোরাঘুরি করতেছি বললাম। সো সোহাগ এখন ওদের বাসায় নিয়ে যাচ্ছে, আর পিছনে দেখেন ব্যাটালিয়ন বাহিনী, সো সবাই আর কি যাচ্ছে আমাদের সাথে। সো এখন সোহাগদের বাসায় একটু যাব, যে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ হচ্ছে অলরেডি লেট, দিন ছোট। সো ওদের বাসার থেকে এসেই আবার আমাদের মির্জাপুরের দিকে রওনা দিতে হবে। এখন সোহাগদের বাসার দিকে যাচ্ছি। সোহাগ, সোহাগ তুমি কিছু বলতে চাও? না, এখন কিছু বলবো না, আমাদের বাসায় একটু ঘোরাঘুরি করে পরে আপনারা চলে যাবেন আর কি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা চাচা শ্বশুরের বাসা, এখন এখানে আসলে একটু ঘুরতে আসলাম। এত সুন্দর একটা বড়ই গাছ এখানে, আমি আপনাদেরকে দেখাবো, এত সুন্দর বড়ই গাছে কি বড়ই ধরছে? হ্যাঁ অনেক বড়ই। হ্যাঁ আপনি তো অনেক। না 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 খাবো না, দেখতে এই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আমরা দাদিকে দাদু বলি, দাদু বলি, আমরা দেশ দাদি। সেই তো ঘোরাঘুরি করা শেষ, সবার বাসায় গিয়েছি, দেখা করেছি, এখন আসলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর স্ক্রিনে যে কিউট বেবিটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাইমের ফুপাতো বোন আশার ছেলে। এত কিউট হয়েছে ছেলেটা, মাশাআল্লাহ, দেখলেই একদম মনটা জুড়িয়ে যায়। হ্যাঁ, তারপরে ওরে বাবা, তারপরে মাশাআল্লাহ। হ্যাঁ ওয়াল্লাহ। এফ ই জি এই ও মা গো। তারপরে আই আই হে জে জে। তারপর বলো কে? তারপর এল এল। সেই তো আশার ছেলেটা আমাকে ABCD বলে শোনাচ্ছিল, খুবই ট্যালেন্টেড হয়েছে মাশাল্লাহ, দেখতে যেমন কিউট সেরকমই খুবই ট্যালেন্টেড, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই বাবুটার জন্য দোয়া করবেন। আর হচ্ছে এই স্ক্রিনে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সবাই আবার এসেছে আমাকে বিদায় দেওয়ার জন্য। ইনফ্যাক্ট আসলে ওনারা যায়নি, আমি যখন থেকে এসেছি তখন থেকে আমার সাথে ছিল, এখন চলে যাচ্ছি, এখন ওনারা আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি শুধু এটাই বলবো যে আমি রিয়েলি ভেরি ব্লেসড, আসলে এত ভালো মনের ইনলস পাওয়া আসলে খুবই টাফ এখনকার যুগে। সেই তো ঘোরাঘুরি শেষ করে এখন গাড়িতে উঠে গিয়েছি, উঠে অলরেডি আমরা জামালপুর শহরে চলে এসেছি। সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ লাগছে, মানুষের আসলে খাওয়া দাওয়া গিফট এগুলো বড় কথা না, একজন মানুষের যদি ব্যবহার ভালো হয় সেদিক থেকে আমি বলবো যে আমি খুবই লাকি এবং খুবই ব্লেসড যে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে একদম মাথায় করে রাখে, লাইক অনেক বেশি আদর করে, অনেক আদর করে। মনটা আসলে খারাপ লাগছে, তারপরেও যেহেতু যেতে হবে এই জন্য চলে এসেছি, থাকার জন্য অনেকবার করে বলেছে, এটা বলবে খুবই স্বাভাবিক। তার সাথে এটাও বলেছে যে অনেক ঠান্ডা, এখানে না থাকাই ভালো। তারা আসলে নিজেদের চিন্তাটা করার আগে আমার চিন্তাটা সবার আগে করে যে আমি কি ঠিক হয়ে যাবো কিনা। তো সব কিছু মিলিয়ে আমি জানি না যে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে, কারণ হচ্ছে যে আমি মাঝখানে অনেকগুলো ক্লিপই নিতে পারিনি, আর এটা সম্ভব আসলে হয় না ওইভাবে, কারণ শ্বশুরবাড়িতে অনেকদিন পরে গিয়েছি। সো বুঝতেই পারছেন নিজেদের মতো একটু সময় পাস করার ব্যাপার ছিল, আর সবার সাথে দেখা করার একটা ব্যাপার ছিল।
সবকিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে আর মনটা বেশি খারাপ লাগছে, সবাইকে রেখে আসতে বেশি মনটা খারাপ লেগেছে। সো আজকে ব্লগটা আর বড় না করি, আপনারা সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য স্পেশালি বলবো আমার জন্য এবং আমার শ্বশুর বাড়ির সবার জন্য আপনারা অনেক বেশি বেশি করে দোয়া করবেন, তারা ট্রুলি খুব ভালো মনের মানুষ, তাদের জন্য অনেক দোয়া করবেন অনেক, আর আমার পক্ষ থেকে তো অনেক দোয়া থাকবেই ফিয়ামানিল্লাহ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে অনেক তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।